চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ ইউননের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চোখে পড়বে কফি বাগান। পাহাড়ি উর্বর ভূমি আর অনুকূল পরিবেশের কারণে এখানকার কফির গুণগত মান যেমন স্বাদও দারুণ, তাই তো এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কফি চাষ। অন্যান্য অঞ্চলের তুলনায় একসময় ইউননানে কফির তেমন কদর ছিল না, তবে সময়ের ব্যবধানে পাল্টেছে মানুষের খাদ্যাভ্যাস ও রুচি, ফলে নিজ সীমানায় একসময় উপেক্ষিত কফির চাহিদাও বেড়েছে, তেমনি এর স্বাদের খ্যাতি ছড়িয়েছে সীমানার ওপারেও। এদিকে উৎপাদিত কফির বিক্রিতেও অন্যান্য অঞ্চল ও দেশের উপর নির্ভর কমেছে চাষিদের, ফলে স্থানীয়ভাবে কফির বিন প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি বেড়েছে, ফলে সাফল্যের মুখ দেখছেন চাষিরা। কফি বিশেষজ্ঞরা বলছেন, এখানকার উৎপাদিত বেশিরভাগ কফি বিন গেল 2 বছর ধরে দেশীয় বাজারে যাচ্ছে। বিশেষ করে বিশ্ববাজারে ব্যাপক সুনাম কুড়িয়েছে পাওশানে উৎপাদিত আরবিকা কফি। এখন যেহেতু দেশীয় বাজারে অনেক কফি বিন বিক্রি হয়, আমাদের প্রদেশের বাইরে আরও কিছু প্রক্রিয়াজাত পণ্য সরবরাহ করা যেতে পারে। এতে প্রযুক্তির ব্যবহার ও চাষিদের আয় বাড়ানো এবং নতুন কাজের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদার কথা মাথায় রেখে স্থানীয় কোম্পানিগুলো যেমন কফির ব্যবসা সম্প্রসারণ করছে, তেমনি এই শিল্পের পরিবেশ সুরক্ষার কথাও বলছেন তারা। 2013 সালে আমরা যখন কফির ব্যবসা শুরু করি, তখন প্রায় 30 টন কফি বিন বিক্রি করতাম। এর আর্থিক মূল্য ছিল প্রায় 3 মিলিয়ন ইউয়ান। গেল বছর আমাদের বিক্রি 100 মিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা চাষিদের সঙ্গে আরও বেশি লাভ্যাংশ ভাগ করে নিতে চাই, কারণ সামগ্রিকভাবে শিল্পের দীর্ঘমেয়াদী সুস্থ বিকাশের জন্য এটি অপরিহার্য। সংশ্লিষ্টরা বলছে, কফি পণ্যের চাষ ও বিক্রয় আরও বাড়ানোর পাশাপাশি ইউননানে কফি শিল্পের উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আফরিন মিম, CMG বাংলা।